খোয়াই জেলা ব্লাড ব্যাংকে অখণ্ড সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির রক্ত স্বল্পতায় ভুগছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলি। আর এই রক্ত সংকট দূর করতে এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি। তার অংশ হিসেবে বুধবার খোয়াই জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে শ্রী শ্রী স্বামী সত্যানন্দ পরমহংসদেবের সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবির করা হয়। শ্রী শ্রী বাবা মনির এবং শ্রী শ্রী মা মনির মহাসমাধি দিবসে বিশেষ রক্তদান শিবির আয়োজিত হয়। আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদান করেন। পাশাপাশি এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের সম্পাদক বাদল দে, উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা অখণ্ড সংগঠনের সম্পাদক পান মল্লিক সহ উপস্থিত ছিলেন প্রদীপ শীল এবং মহিতুষ রায়। আমাদের প্রাণের ঠাকুর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তথা বাবামণি এবং বাবামণির স্থলাভিষিক্ত মানসকন্যা শ্রী শ্রী মা মনির সমাধি দিবস, আমরা প্রতি বছরই সমাধি দিবস পালন করি এবং রক্তদান শিবিরের আয়োজন করি। গত দু বছর করোনার মহামারীর কারণে আমরা রক্তদান শিবির করতে পারিনি, খুবই সংক্ষেপে সেই অনুষ্ঠানগুলো আমরা সেরেছি। আজ আমরা উত্তর খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে খোয়াই জেলা হাসপাতালে রক্তদান শিবিরের অনুষ্ঠান করেছি। কতজন রক্তদান করেছেন? এখন অবধি প্রায় 6 জনের মতো আমরা রক্ত দিতে পেরেছি। আরও চলবে, আরও চলবে, হ্যাঁ সারাদিন দিতে।